إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وبرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقد قال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون الحمد لله جابوتي وبرشنشا صفت سانا شمست عرضنا شب كيچوي شاء الله رب العالمين نمتة যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে হৃদয়ের সকল দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা পৃথিবীর এবং পরকালের সব চাওয়া পাওয়া নিঃস্বার্থভাবে যার কাছে আমরা পেশ করি এবং যিনি বান্দাদের প্রতি রহমান রহিম অতি দয়ালু সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি শত ব্যস্ততার মাঝেও শত প্রতিকূলতার মাঝেও আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ আব্দুল্লাহ হিসেবে আসার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আসার তৌফিক দান করেছেন সেজন্য ইমানের বলে বলিয়ান হয়ে মহাব্বতের আমেজ মিশিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আগমনের মাধ্যমেই আমরা সত্যিকার অর্থে আমরা আমাদের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য পৃথিবীতে আসা কার ইবাদত করব কার জন্য ইবাদত করব কেন ইবাদত করব ইবাদতের বিনিময় কাল কিয়ামতের কঠিন মুহূর্তে কি পাবো সবটুকুন আদর্শ যার ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সেই নবীর উপর অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর দূর দূরান্ত থেকে আগত সমবেত মুসল্লিবৃন্দ সূরা হুজরাতের 10 নম্বর আয়াত পাঠ করেছি এর উপর ভিত্তি করে
আজকের জুমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করছি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আজকের জুমায় যে বিষয়টি আপনাদের মাঝে আলোকপাত করতে চাই, বিষয়টি হচ্ছে ভ্রাতৃত্ব, অর্থাৎ একজন মুমিন, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, একাধিক হাদিস এবং একাধিক আয়াত প্রমাণ করে যে একে অপরে মুসলিম মুমিন, একে অপরে ভাই। এই ভ্রাতৃত্ব সম্পর্কে আজকে আলোচনা করব ইনশা আল্লাহ। আমরা এমন একটি জাতি ছিলাম যে জাতি শৌর্যে, বীর্যে এবং সবকিছুতেই আদর্শে মানুষের প্রতি সহনশীল এবং তাদের কষ্টে দুঃখে পাশে দাঁড়ানো এমন একটা জাতি ছিলাম, যে জাতির নাম শুনলে কাফের, মুশরিক, বেইমান, যাদের অন্তরে বহুত্ববাদ, ত্রিত্ববাদ, ইসলাম বিদ্বেষ, এই সমস্ত মানুষ যারা, এই সমস্ত হৃদয়ের অধিকার যারা ছিল, তাদের ভিতরে কম্পন সৃষ্টি হতো, ভূমিকম্পন সৃষ্টি হতো। মুসলমানদের সৈন্য সংখ্যা এবং মুসলিমদের শৌর্য বীর্য এবং মুসলিমদের জয় জয়কার এবং ইসলাম সকল ধর্মের উপর একটি বিজয়ী ধর্ম, এটি প্রমাণ করতে সক্ষম হয়েছিল, যার ফলে সেই সময়ের অন্ধকারে নিমজ্জিত মানুষেরা, রক্তপাতে নিমজ্জিত, বহুত্ববাদ, ত্রিত্ববাদে নিমজ্জিত, এক কথায় মানবতা ত্রাহি ত্রাহি, একটু শান্তির জন্য আমরা সেই মুহূর্তে যারা বেঁচে ছিল তাদের যে একটা উদ্দীপনা ছিল যে একটু শান্তি, একটু নিরাপত্তা, একটু শৃঙ্খলা, সমাজে সুন্দরভাবে জীবন যাপন করা, কি নারী, কি পুরুষ, কি ছোট বাচ্চা, কারণ আমরা জানি সেই মুহূর্তে সবচাইতে নির্যাতিতা, নিপীড়িতা, নিষ্পেষিতা, রক্তে রঞ্জিতা, জিন্দা পতিতা সবচেয়ে বেশি সেই সময় কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এমন এক কঠিন পরিস্থিতিতে সাম্য, ভ্রাতৃত্ব, বন্ধন সব কিছু যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধন কোথায় যেন হারিয়ে গেছে, আমরা যেন কেমন জানি স্বার্থপরতা হয়ে গেছি, কেমন জানি আমাদের ভ্রাতৃত্ব বন্ধন, ভাই ভাই, এটা আমরা যেন ভুলে গেছি, যার কারণে আজকে সারা বিশ্বব্যাপী মুসলিমরা যে মার খাচ্ছে, যে নির্যাতন হচ্ছে, ফিলিস্তিনে 60 বছর যাবত আজকে মুসলিমরা নির্যাতিত, কাশ্মীরে মুসলিমরা নির্যাতিত, আফগানিস্তানের মুসলিমরা নির্যাতিত, ফিলিস্তিনের মুসলিমরা নির্যাতিত এবং মায়ানমারের মুসলিমরা নির্যাতিত, সারা বিশ্বের যেখানে তাকাই, আমেরিকা, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, যেখানেই তাকাই সেখানেই দেখতে পাচ্ছি যে সারা বিশ্বের মুসলিমরাই নির্যাতিত, সবচাইতে নিষ্পেষিত, এবং মুসলিম নিধনের স্লোগান চলছে, এবং মুসলিম জাতিকে কি করে নিধন করে দেওয়া যায়, তারাই মানবতার দোহাই দিয়ে, ভ্রাতৃত্বের বন্ধনের দোহাই দিয়ে তারাই কিন্তু সন্ত্রাসযোগ্য অপরাধ, ক্রাইম করে যাচ্ছে। এর কারণ কি? আমাদের তো ইতিহাস ছিল না, আমাদের ইতিহাস তো এমন নয় যে ইতিহাস হওয়া দরকার ছিল মুসলিমদের ভয়ে, মুসলিমদের নাম শোনার পরে থর থর করে কাঁপতো, কোথায় হারিয়ে গেছে এগুলো, কেন হারিয়ে গেছে? আজ আমাদের ভিতরে সত্যিকারে ভ্রাতৃত্ব বন্ধন নেই, যে বন্ধন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছিলেন, যে বন্ধন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে গিয়েছিলেন, যে বন্ধনে আবদ্ধ হয়ে, এই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমরা জানি মুসলিমরা এক দেশ থেকে আরেক দেশে গিয়ে আক্রমণ করে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিল। এই জাতি তো আমরাই মুসলিমরা, এমন ইতিহাস তো আমাদেরই ছিল, কিন্তু কেন আমরা এরকম ভিজা বেড়াল হয়ে গেলাম, কেন আমাদের এই ইমানি চেতনা, কেন আমাদের এই ভ্রাতৃত্ব, যে কারণে সারা বিশ্বের মুসলিমরা আজকে মার খাচ্ছে, নির্যাতন হচ্ছে, এই কারণগুলো তো আমরা জানি, কিন্তু আমরা কবে শুধরাবো, কবে আমরা ফিরে আসবো সেই ভ্রাতৃত্ব বন্ধনে, বন্ধনে, যে বন্ধন, যে ভ্রাতৃত্ব আমাদেরকে আবার ফিরিয়ে দিবে সেই সোনালী সমাজ, আবার ফিরিয়ে দিবে আমাদের সেই সুন্দর, আমাদের সেই ইতিহাস গাথা জীবন, কবে আমরা ফিরে পাবো সেই রাসুলের আদর্শ, আবার পুনরায় আমরা ফিরে ইসলামকে বিজয় হিসাবে, এবং ভ্রাতৃত্ব বন্ধন কি জিনিস এটা মানুষের মাঝে কবে আবার আমরা সজাগ করে তুলবো, কবে আবার আমরা জাগিয়ে তুলবো? আর এই জাগানোটা শুরু করতে হবে আপনাকে, আমাকে, নিজেদের মাঝখান থেকে, কেউ এসে করে দিবে না, কোন ধর্মের মানুষ এসে করে দিবে না, বরং অন্য ধর্মের মানুষেরা তারা প্রায় চেষ্টা করে যাচ্ছে কিভাবে মুসলিমকে সারা বিশ্বব্যাপী সন্ত্রাসীবাদ,
কিভাবে সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করা যায়, সেজন্য যত প্রকারের মিডিয়া, যত প্রকারের মাধ্যম সব কিছু তারা ব্যবহার করে যাচ্ছে। একমাত্র কারণ হচ্ছে আমাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন নেই। যদি ভ্রাতৃত্ব বন্ধন থাকতো তাহলে এই সুযোগটুকু তারা পেত না। যেখান থেকে ভ্রাতৃত্ব বন্ধন চলে গেছে সেখানেই তারা সুযোগ বুঝে তারা খুব মেরে মুসলিমদেরকে নিধন করে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। সেজন্য ব্যবহার করছে অনেক জিনিস যেগুলো আমরা জানি, যেগুলো সকলের হাতেই আমরা ব্যবহার করি, প্রসিদ্ধ ফেসবুক, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো আমরা ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের মুসলিমদেরকে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে একে অপরের ভাই হিসাবে আখ্যায়িত করেছেন। আমরা মুসলিম, আমরা মুমিন, একে অপরের আমাদের সম্পর্ক কি হবে, কি ধরন হবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আল উখওয়া, আখুন থেকে আল উখওয়া, অর্থাৎ অর্থ হচ্ছে ভাই, যেটা আমরা ভ্রাতৃত্ব বন্ধন বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ওয়া আসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। যে নিশ্চয় মুমিন, একজন মুমিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিন মুমিন পরস্পর তারা হচ্ছে ভাই। ফা আসলিহু বাইনা আখওয়াইকুম, এই ভাইয়ের গণ্ডিতে এসে এই দুনিয়াবীর জীবনে চলতে গিয়ে, এই সামাজিক জীবনে চলতে গিয়ে, একসাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, একসাথে একই মসজিদে সালাত আদায় করতে গিয়ে, একসাথে সামাজিকতায় চলতে গিয়ে, একসাথে এক মানুষ আমরা চলতে গিয়ে আমাদের নিজেদের ভিতরে অনেক ভুল ভ্রান্তি হতে পারে। আর যখনই এরকম ভুল ভ্রান্তি হবে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা আসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা নিজেদের ভাইদের ভিতরে একে অপরে কি করে দাও, সেগুলো পরিশুদ্ধ করে দাও, সেগুলো শুধরিয়ে দাও, তাকে শুধরানোর সুযোগ করে দাও, তার ভুলটা সুন্দরভাবে তাকে ধরিয়ে দাও। এবং শুধু তাই নয়, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, শুধরিয়ে ভুল ঠিক করে দিয়ে তাকে ঠিক করে দিবে, শুধু তাই নয়, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সাথে সাথে ভয় করো। যদি ভয় করতে পারো আল্লাহ রাব্বুল আলামিনকে তাহলে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি দয়া এবং অনুগ্রহ করবেন, তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ প্রাপ্ত যারা হবে তাদের পৃথিবীতে আর কোনো ভয় নেই, জান্নাত তাদের জন্য সহজ, পরকাল তাদের জন্য সহজ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মুসলিম ভ্রাতৃত্ব, মুমিন এবং মুসলিম ভাই ভাই এই ভ্রাতৃত্ব বন্ধনকে আরো সুদৃঢ় করার জন্য আমাদেরকে আহ্বান করছেন। এবং সূরা আহজাবের 58 নম্বর আয়াত, আজকে আমরা একজন মুমিন মুমিনের ভাই সেই ভাই হিসাবে আমরা নিতে পারি না। বড় আফসোসের বিষয়, আজকে আমাদের সমাজে ভুল ধরতে গিয়ে ভুল ধরার পদ্ধতিটাও ভুল। একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তাদের মাঝে তোমরা কি করে দাও, সমাধান করে দাও। কোনো ভুল ত্রুটি তোমাদের যদি লক্ষিত হয় তাহলে ভুল ত্রুটি সেগুলো সমাধান করে দাও। সেই সমাধান করতে গিয়ে আমরা যে ভুলটা ধরবো, এই ভুল ধরার পদ্ধতিটাও আমরা ভুল। কিভাবে? ধরে নিন একজন মানুষ জমা অবস্থায়, সলাতরত অবস্থায় এখানে ভুল করে বেছে কোনো কিছু ভুল, আপনি আমি চিল্লিয়ে চেঁচেমেচি করে, হ্যাঁ এটা কেন করলেন, আপনি মুসলিম, আপনি জানেন না কেন এভাবে রুকু করলেন, কেন এভাবে সেজদা করলেন, মসজিদে এটা করা যাবে না, কেন এভাবে করলেন, এই যে সারা সকলের মানুষের সামনে তাকে লাঞ্ছিত করা, এটা ভুল ধরা নয়, বরং সকল মানুষের মাঝে লাঞ্ছিত করা, তাকে ভুল ধরার। আপনি ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে ইমাম সাহেব নয়, খতিব সাহেব নয়, মুসল্লিও নয়, মুক্তাদিও নয়, পৃথিবীর কোনো মানুষই নয়। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমার ভুল নেই। যদি কেউ বলে সে শয়তান, শয়তান স্বীকার করে না তার ভুল, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ, তাহলে আমরা ভুল ধরাটা আমাদের ভুল। কিভাবে? আমরা তাকে চুপে চুপে সুন্দর বাবায় সুন্দর ভাষায় যদি বলি, বাবা ভাই ভাতিজা, যে তোমার এই জিনিসটা এমন হওয়া উচিত, কোরআন সুন্নার আলোকে আমরা এটা এভাবে পেয়েছি, এভাবে যদি করো তাহলে এটা সুন্দর হয়, দেখবেন সেই লোক শুধরিয়ে নেবে। আর যদি আমরা তাকে চেঁচামেচি করে, বকাবাজি করে এবং আরো আনুষাঙ্গিক টিটকারি করে এভাবে যদি তাকে ইনসাল্ট করি, তাহলে সেই ব্যক্তি আপনার প্রতি বিরূপ মন্তব্য ধারণা করবে এবং ভ্রাতৃত্ব বন্ধনের ফাটল সৃষ্টি হবে। আপনি চাচ্ছেন যে ভ্রাতৃত্ব বন্ধন, কিন্তু আপনার যে পদ্ধতি গ্রহণ করেছে আপনি আমি, সেই পদ্ধতি ভুল, যার কারণে এইরকম হয়ে থাকে।
এবং আজকে আমরা একে অপরকে কষ্ট দিয়ে থাকি। ভাতৃত্ব ইন্নামাল মুমিনুনা এ আয়াতরত ইবনে কাসির এবং আর অন্যান্য যারা তাফসীরকারকবিদ তারা সকলেই বলেছেন যে এই ভাই মানে নিজের আপন ভাই, রক্তের ভাই নয়, এটি রক্তের আপন ভাই নয়, বরং এটি হচ্ছে দ্বীনের দিক থেকে, ইসলামের দিক থেকে, দ্বীনের দিক থেকে, ধর্মের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসাবে, মুমিন হিসাবে, মুসলিম হিসাবে একে অপরের ভাই। এটা আপনার আমার রক্তের এরকম নসবনামা, রক্তের এবং বংশের আপন ভাইয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, বরং এটি হচ্ছে আমাদের দ্বীনি ভাই, এটি হচ্ছে মুমিন, মুমিন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। বরং বলা হয়েছে আপন রক্তের ভাইয়ের চাইতেও সুদৃঢ় সম্পর্ক হচ্ছে একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, এটি হচ্ছে অত্যন্ত একটি সুদৃঢ় সেতু বন্ধন এবং এটি হচ্ছে একটি কঠিন মজবুত হাতিয়ার দিনদারিত্ব এর ভিতরে এবং মুসলিমদের ভিতরে এবং মুমিনদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা। এটি ওই ভাইয়ের চাইতে অনেক শক্তিশালী, আপন ভাইয়ের চাইতে এই দিনী ভাই হচ্ছে অনেক শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক মানুষ যারা আমরা এক ভাই অপর ভাইকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে থাকি, যারা আমরা এরকম কষ্ট দিয়ে থাকি তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ারি করে সূরা আহজাবের 58 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইয়ুযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, যে যারা মুমিন পুরুষ এবং মহিলা এদেরকে যারা কষ্ট দেয় বিগাইরে মাকতাসাবু অন্যায়ভাবে, সে এমন কোন অপরাধ এমন কোন কাজ করেননি যার কারণে আপনি শরীয়তের হদ বা শরীয়তের কোনো বিষয় আপনি তার উপর অর্পিত করতে পারবেন, অযথা করেনি এমন কিছু মিথ্যা বানিয়ে চাপিয়ে দিয়ে তার প্রতি তাকে কোনো কষ্ট দেওয়া কোনো মুমিন মুসলিম এবং মুসলিমাত এদেরকে যারা এইভাবে অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে কষ্ট দেয় ফাকাদ ইহতামালু বুহতানান, সেই ব্যক্তি যেন বহন করলো মিথ্যা অপবাদ বহন করলো ওয়া ইসমাম মুবিনা এবং স্পষ্ট গুণাগার সে পাপে লিপ্ত হবে। এ আয়াত থেকে সূরা আহজাবের 58 নম্বর আয়াত থেকে বোঝা যাচ্ছে একজন মুমিন একজন মুসলিম একজন মহিলা হোক এবং পুরুষ হোক একে অপরকে আমরা কষ্ট দিতে পারি না অন্যায়ভাবে, অন্যায়ভাবে একে অপরে যদি কষ্ট দেই তাহলে আমাদের হবে যে আমরা মিথ্যা প্রতিপন্ন মিথ্যা অপবাদে অপবাদ আমরা গ্রহণ করব এবং স্পষ্ট গুনায় আমরা লিপ্ত হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুঁশিয়ারি। এবং আমরা কি ছিলাম, কোন অবস্থায় ছিলাম, পূর্বের যে অবস্থা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করতে বলছেন ও আতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নিআমাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله رب العالمين বললেন স্মরণ করো ওই সময়ের কথা অযকুরু নিয়মতাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহে সেই সময়ের কথা তোমরা স্মরণ করো ইদ কুনতুম আদাআন যে মুহূর্তে একে অপরে তোমরা কি ছিলে শত্রু ছিলে সেখানে মারামারি কাটাকাটি লেগেই থাকতো এমন তো অবস্থায় তোমরা একে অপরে কি ছিলে শত্রু ছিলে একে অপরকে শত্রু মনে করতে ফা আল্লাফা বাইনা কুলুবিকুম অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ দান করে দিয়েছেন ফা আল্লাফা বাইনা কুলুবিকুম ওয়া আসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা ফলে তোমরা একে অপরে ভাইয়ে রূপান্তরিত হয়েছ অথচ এর আগে তোমরা কি ছিলে একে অপরের শত্রু ছিলে। অতএব স্মরণ করে দেখো সেই সময়ের কথা, অতএব আমাদের উচিত হবে যে আমরা একে অপরে ভ্রাতৃত্ব যে বন্ধন সেটি টিকিয়ে রাখব। ভ্রাতৃত্ব বন্ধন কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে যখন 1400 সাহাবীদেরকে নিয়ে হুদাইবিয়া নামক জায়গায় কুরাইশদের সে সময়ের কাফেরদের মাধ্যমে বাধাপ্রাপ্ত হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীদেরকে নিয়ে উমরা পালন করার জন্য যাচ্ছিলেন, হুদাইবিয়া নামক স্থানে বাধাপ্রাপ্ত হলেন। সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে কাফেরদের কাছে দূত হিসাবে পাঠালেন যে আমরা এখানে উমরা করতে আসছি, কোনো যুদ্ধ বিগ্রহ করতে আসিনি, অতএব আমাদেরকে বাধাগ্রস্ত যেন না করা হয়। এই যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দেওয়া হলো তখন এই মুসলিম শিবিরে মিথ্যা ঘটনা রটিয়ে দেওয়া হলো
যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, এটা মিথ্যা, এই মুসলিম শিবিরে প্রচার করা হলো। তখন মুসলিমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিলেন, এই 1400 সাহাবীদের মাঝ থেকে একে একে করে তিনি বায়াত গ্রহণ করলেন, এবং বায়াত গ্রহণ করে এই কথার উপর বায়াত নিলেন যে আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এই জায়গা আমরা ত্যাগ করব না, উসমান হত্যার প্রতিশোধ আমরা নিব। এভাবে একে বলে ভ্রাতৃত্ব বন্ধন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, এই 1400 সাহাবি তাদের সাথে কি কোনো আত্মীয় সম্পর্ক ছিল? 1400 সাহাবি তারা কি সকলেই তার ভাই ভাতার ছিল, তার বংশের ছিল? না, যেটি ছিল সেটা ইসলামের দিক থেকে, দিনের দিক থেকে মুসলিম হিসাবে, মুমিন হিসাবে একে অপরে ভাই। একজন ভাইকে তারা হত্যা করেনি, তারপরে মিথ্যা অপবাদ দিয়েছিল এবং মিথ্যা রটিয়ে দিয়েছিল যে তাকে হত্যা করা হয়েছিল। আর সেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1400 সাহাবিদের বায়াত নিলেন যে উসমান হত্যার প্রতিশোধ নিব, কারণ মুসলিমকে অন্যায় ভাবে হত্যা এটি ইসলাম বরদাস্ত করে না। তাহলে ভ্রাতৃত্ব কি বন্ধন সাহাবিরা বুঝেছেন? ভ্রাতৃত্ব কাকে বলে সাহাবিদের জীবন থেকে আমরা বুঝতে পারি। এবং ভ্রাতৃত্ব বন্ধন থাকার কারণে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক প্রান্ত থেকে এমন ভাবে সৈন্য দল তিনি তৈরি করেছিলেন, এমন ভাবে এই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে মুসলিমদেরকে একত্রিত করেছিলেন যে এই মুসলিমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে আক্রমণ করে বিজয় তারা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিল। একটি মাত্র উপায়, একটি মাত্র মাধ্যম সবচাইতে বড়, সেটা হচ্ছে ঐক্যতা এবং ভ্রাতৃত্ব বন্ধন। আজ সেই ভ্রাতৃত্বে ফাটল ধরেছে বিদায়, আজকে আমরা সব জায়গায় নির্যাতিত, নিষ্পেষিত। আজকে আমাদের ভ্রাতৃত্বে ফাটল ধরেছে বিদায়, আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে বিদায়, এবং ভ্রাতৃত্ব কি জিনিস এটা আমরা নিজেরাই বলে গেছি। আজ যদি এই ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মাঝে থাকতো, তাহলে এই ঢাকা শহরের মতো, এই বাংলাদেশের একটা ভূখণ্ডের মতো একটি সেই ইসরায়েল এত চোখ রাঙিয়ে কথা বলার দুঃসাহস দেখাতে পারতো না। যদি আমাদের সেই শক্তি, সেই ভ্রাতৃত্ব বন্ধন আজকে আমাদের মুসলিমদের মাঝে থাকত। এবং এই ভ্রাতৃত্ব বন্ধন একটি কঠিন, একটি দৃঢ় মজবুত একটি সেতু, যেটা ইসলামকে, সমাজকে এবং আপনার আমার ইবাদতকে সব কিছুকে সুশোভিত করে এবং সুন্দর করে তোলে এই ভ্রাতৃত্ব বন্ধন। আমরা জানি এই ফাটল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এবং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জামানায় ব্যাপক আকার ধারণ করেছিল, যার কারণে তাকে অবরুদ্ধ করে তাকে হত্যা পর্যন্ত করা হয়েছিল, একমাত্র মুসলমানদের ভিতরে ভুল বোঝাবুঝি এবং ভ্রাতৃত্ব বন্ধন না থাকার কারণে। এবং আমরা জানি আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে যুদ্ধ হয়ে এতটা মুসলিম নিধন হয়েছে, অন্য কোনো যুদ্ধে এতটা মুসলিম নিধন হয়নি, কারণ ভুল বোঝাবুঝি, একে অপরের মাঝে ভুল বোঝাবুঝির কারণে আজকে আমরা এই চিত্র সেই জাহেলি যুগে নয়, এই চিত্র রাসূলের জামানায় শুধু নয়, এই চিত্র ওমর আলী রাদিয়াল্লাহু আনহু জামানা নয়, এই চিত্র আজও আমরা আমাদের মাঝেই দেখতে পাই। আজকে আমরা সমাজের চিত্রগুলো যদি আপনাদের মাঝে তুলে ধরি, দেখতে পাবো এই জাহেলি যুগের চিত্র এবং সেই সময়ের চিত্র, এবং ভ্রাতৃত্ব বন্ধনে ফাটল কিভাবে ধরাতে হয় এবং সে কারণে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যদি আমরা নিবিড়ভাবে চিন্তা করি, যদি আমরা আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করে একটু চিন্তা যদি করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সমাজের চিত্রগুলো কি অবস্থা, আপনার আমার ব্যক্তি জীবনের অবস্থা, আপনার আমার জীবনের পারিবারিক জীবনের কি অবস্থা। আজকে শুধু সাধারণ মানুষের বিচার নয়, খুব আফসোস হয়, নিজেকে অনেক সময় লজ্জা ফেলে দেয়। আমরা আমরা আজকে এক আলেম আরেক আলেমের কথা শুনতে পারি না, এক আলেম আরেক আলেমের ভিতরে হিংসা বিদ্বেষ, সে হতে পারে আপনার আমার মতের নাও হতে পারে, আমি আপনার আমার মতের নাও হতে পারি। আজকে আমাদের ভিতরে যে হিংসা বিদ্বেষ যে কাজ করছে, যার কারণে এই ভ্রাতৃত্ব বন্ধনে ফাটল ধরেছে। এক আলেম আরেক আলেমকে আমরা কেন সহ্য করতে পারি না? উনি কোরআন সুন্নার কথা বলছেন, আপনি কোরআন সুন্নার কথা বলছেন, কেন আমরা সহ্য করতে পারি না? কারণ আমরা দল দিয়ে ইসলামকে মাপি, যে কে কোন দল সেই দল দিয়ে কোরআন সুন্নাকে মাপি, ইসলামকে মাপার চেষ্টা করি দল দিয়ে, কিন্তু উচিত ছিল ইসলাম দিয়ে দলটি মাপার। আজকে ইসলাম দিয়ে দল না মাপে, বরং আলেম দিয়ে, দল দিয়ে ইসলামকে মাপার কারণে আজকে দলাদলি, কুন্দল এবং ভ্রাতৃত্ব বন্ধনে ফাটল ধরতে ধরতে, দলে দলে বিভক্ত হতে হতে মুসলিম আজকে ঐক্যবদ্ধতা হারে একবারে শেষ দ্বার প্রান্তে চলে আসছে।
উনি তো তাওহীদের কথা বলেন, উনি তো হকের কথা বলেন, উনি তো কোরআন সুন্নার কথা বলেন, তারপরেও দেখবেন আলেমদের ভিতরে একজন আরেকজনকে দেখলে মনে হয় গা জ্বলে যাচ্ছে। কেন এই অবস্থা? অবস্থাটা এমন, রাস্তাঘাটে যখন আমরা চলি, রাস্তার যে অবস্থা যখন আমরা চলি, যে দেখি যাদের ব্যক্তিগত দামি জিএমসি, বাজারু, এক্স, করল্লা ইত্যাদি ইত্যাদি নতুন মডেলের গাড়ি যাদের, যারা ব্যবহার করেন, যাদের আছে রাস্তাঘাটে, আমি কাউকে সরাসরি বলছি না, জানি না কতজন এখানে গাড়ির মালিক আছেন, আমি জানি না, এবং আমারও আছে কিনা সেটা আপনারা জানেন না, নাই। কিন্তু রাস্তার বাস্তব একটি চিত্র আমরা তুলে ধরি, কেন ধরছি সেটা তারপরে বলছি। যে আমরা যারা ব্যক্তিগত দামি দামি গাড়ি ব্যবহার করি, তারা কিন্তু রাস্তায় নিম্নমানের গাড়িগুলোকে দাম দিতে চায় না। যারা বড় লোক তারা গরিবদেরকে দাম দিতে চায় না। যাদের এরকম গাড়ি তারা আমরা তার ট্রাক এগুলোকে দাম দেয় না, ট্রাক আবার সিএনজি ওলাকে দাম দেয় না, সিএনজি ওলা আবার রিক্সাওয়ালাকে দাম দেয় না, রিক্সাওয়ালা আবার ভ্যানওয়ালাকে দাম দেয় না, দিন মজুর কুলি এদেরকে মানুষ দাম দেয় না, এভাবে কিন্তু দাম দেয় না। ইমাম খতিব সাহেব ইমাম সাহেবকে দাম দেয় না, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দাম দেয় না, মুয়াজ্জিন সাহেব তার অধীনস্থ লোকদেরকে দাম দেয় না, এবং যে যে অবস্থায় আছি আমরা একে অপরকে এভাবে আমরা দাম দিতে জানি না। কেন? ভ্রাতৃত্ব বন্ধন আমাদের ভিতরে নেই। সে তো একজন মানুষ, দায়িত্ব আপনার চাইতে কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু সারা বাংলাদেশের অবস্থা হচ্ছে এমন, একজন দরিদ্র মানুষ, গরিব মানুষকে আমরা দাম দিতে জানি না। একজন খেটে খাওয়া সত্যিকার অর্থে মানুষ, সে হালাল রুজি উপার্জন করছে, রিক্সাওয়ালারা ভ্যানওয়ালারা এরা আপনার সামনে কোনো দোকান নয়, বরং পায়ে পেটেল মেরে আপনাকে বলছে এই জায়গা থেকে এই জায়গা 50 টাকা, আপনি জেনে শুনে উঠতেছেন এখানে এর চাইতে বেশি হালাল কিছু আছে, এর চাইতে হালাল উপার্জন আর আছে? এরপর আমরা মনে করি ও তো রিক্সাওয়ালা, হতে পারে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়ার দিক থেকে, মুসলমানের দিক থেকে, মুমিনের দিক থেকে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, কিন্তু আপনার আমার কাছে হয়তোবা সবচাইতে নিকৃষ্ট হতে পারে। কিন্তু আজকে আমাদের সমাজের চিত্রটা হচ্ছে এমন অবস্থা, এই ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আজকে শুধু আলেমদের মধ্যে নয়, সাধারণ মানুষের ভিতরেও এই সমস্যায় জর্জরিত, যার কারণে আপন ভাই আপন ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, মা তার সন্তানকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, সন্তান তার মাকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, বাবা তার সন্তানকে হত্যা দ্বিধাবোধ করে না, বন্ধু তার বন্ধুকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। এই অবস্থা, এই চিত্র যদি চলতে থাকে, কোথায় আমাদের ভ্রাতৃত্ব বন্ধন? তাই নিজেকে মুসলিম ভাবতে অসহায় লাগে। না জানি কোন ফেতনার জামানায় আমরা এসে গেছি যে একে অপরকে আমরা সহ্য করতে পারি না। কেন আমাদের এই অবস্থা বলুন তো? এই দুনিয়া আমাদের চিরকাল? এই দুনিয়া আমরা একদিন চলে যাব না? তাহলে আপনি আমি কি রেখে গেলাম? আপনার প্রতিবেশী ভাইয়ের সাথে, আপনার মুসলিম ভাইয়ের সাথে, একজন মুসলিম ভাইয়ের সাথে আপনি আমি কি ব্যবহার করলাম, যে ব্যবহার করার কারণে আপনি আমি মারা যাওয়ার পরে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে আলহামদুলিল্লাহ। এর অর্থ কি? আপনি খুব ভালো ছিলেন না? সমাজে যারা অত্যাচার জুলুম অন্যায় অবিচার করে, একজন মুসলিম আরেকজন মুসলিমের উপর, নাম সে মুসলিম, সে দাবি করে মুসলিম, সে দাবি করে মুমিন, সে দাবি করে অনেক কিছু, সে রাত্রে তাহাজ্জুদ পড়ে, সে সদকা আদায় করে, সে 5 ওয়াক্ত সালাত ইমামের পিছনে আদায় করে, কিন্তু ওখানে ভাইয়ের হক মেরে দেওয়ার জন্য 1 নাম্বার 1 তিনি। তাহলে এই সালাত, এই তাহাজ্জুদ, এই সদকা, এই হজ, এই উমরা, এই টুপি, এই দাড়ি, এই পাগড়ি, এগুলোতে কি লাভ? কোনো লাভ নেই যদি ভাইকে ভাই হিসেবে মেনে নিতে না পারেন, যদি মুসলিম আরেকজন মুসলিমের সাহায্যকারী না হতে পারেন, যদি মুসলিম, যদি মুমিন একজন মুমিনের বিপদ আপদে আগিয়ে আসতে না পারেন, তাহলে এই সমস্ত দাড়ি আর টুপি আর সেজদা করতে করতে কপালে দাগ ফেলে দেওয়া, এটার কোনো মানেই হয় না, এর কোনো মূল্য নেই আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে। এটা আমার কথা নয়, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমি হাদিস দিয়ে সেগুলো প্রমাণ করব। প্রিয় উপস্থিতি, আন আবি হুরায়রা হতে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, ক্বাল রাসূল সাল্লাম, আল মুসলিম আকুল মুসলিম লা ইয়াজলিমুহু, যে একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার উপর জুলুম করতে পারে না, ওয়ালা ইসলিমুহু, এবং তার উপর সে তাকে ইনসাল করতে পারে না, ওয়ালা ইহকিরুহু, অন্য হাদিসে রয়েছে ওয়ালা ইহকিরুহু, সে তাকে আপনার ইনসাল করতে পারে না, ছোট ভাবতে পারে না, হেউ প্রতিপন্ন করতে পারে না। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, সে ভাই হয়ে ভাইকে, ভাইকে কখনো সে হেউ প্রতিপন্ন করতে পারে না, তার প্রতি কোনো জুলুম অন্যায় অবিচার করতে পারে না, তাকে কখনো অপমান অপদস্থ করতে পারে না। এটা মুসলিমের বৈশিষ্ট্য নয়, এটা ভ্রাতৃত্বের বন্ধনের বৈশিষ্ট্য নয়, এটি আমাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে। যে আজকে যারা
এই ভ্রাতৃত্ব বন্ধনের নাম দিয়ে, এই ভ্রাতৃত্বর দোহাই দিয়ে ইসলামকে সমাজে জঙ্গিবাদ হিসাবে প্রচার এবং প্রসার করে, এবং হক কথাগুলো যারা বলতে চায় তাদেরকে জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে জেলে আবদ্ধ করে, এইভাবে যারা প্রগতিশীল এবং যারা মানবতার দোহাই দেয় তারাই আজকে সত্তার সাথে বেশি, তারাই আজকে মুসলিম নিধনে বেশি স্লোগান দিয়ে থাকে, তারাই কিন্তু আবার হত্যা করছে মুসলিমদেরকে। অত স্লোগান দিচ্ছে মানবতা মানবতা মানবতা, মানবতা যেন আজকে স্তব্ধতা, মানবতা আজকে স্তব্ধতা ধারণ করেছে। কেমন মানবতা! মুসলিম হত্যা হলে কোনো আওয়াজ হয় না, অমুসলিম হত্যা হলে পত্র পত্রিকা মিডিয়া কত লাইভ সম্প্রচার কত কিছু হয়, একজন মুসলিমের জীবনের কোনো মূল্য এই পৃথিবীতে নেই, এমন অবস্থায় আমরা বসবাস করছি। কারণ একটাই, ভ্রাতৃত্ব বন্ধন। যদি আমরা এক হতাম, যদি ভ্রাতৃত্ব বন্ধন থাকতো, ঐক্যবদ্ধ যদি থাকতাম, তাহলে ফিলিস্তিনে 60 বছর যাবত যে অবস্থা হচ্ছে ফিলিস্তিনবাসীদের সেই অবস্থা হতো না। কারণ হাদিসের ভাষায় যে আমরা বুঝতে পারি যে একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, একজন মুসলিম হবে আরেকজন মুসলিমের অঙ্গ, এক অঙ্গে যখন আমরা ব্যথা পাবো, আমার আমার সারা অঙ্গ যখন ব্যথায় ব্যথিত হয়ে যায়, কই 60 বছর যাবত আজকে ফিলিস্তিন মুসলিম নির্যাতিত, কই আমরা তো কখনো ব্যথিত হয়নি, আমাদের মনে তো কখনো ব্যথা জাগেনি। মায়ানমারে মুসলিমরা নির্যাতিত, আফগানিস্তানে মুসলিমরা নির্যাতিত, ইন্ডিয়ার মুসলিমরা নির্যাতিত, কই এতটুকু অবস্থা আমাদের ভিতরে নেই, আমরা অনুতপ্ত নাও হতে পারি না। যদি আপনার আমার এক চক্ষু আঘাত হয়, তাহলে আরেক চক্ষু যেরকম সারা রাত জেগে থাকে ঘুমাতে পারে না, এবং শুধু এই চক্ষু নয় বরং সারা বডি পুরো শরীর আপনার সারা রাত জেগে থাকে ব্যথায়, এরকম মুসলিম একজন মুসলিমের উদাহরণ হচ্ছে এটি। সারা বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুসলিম যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আপনার আমার সেই আঘাতে আপনার আমার সেই ব্যথায় ব্যথিত হতে হবে, তবেই আমরা বুঝতে পারবো একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, তবেই আমরা বুঝতে পারবো যে আমাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন এখনো আছে, হে ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মাঝে আজও আছে, বেঁচে আছে এবং বেঁচে থাকা দরকার, কিন্তু আমরা সেটা করতে পারি না। একজন ব্যক্তি খারাপ হওয়ার জন্য, একজন ব্যক্তি খারাপ হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট যে ব্যক্তি অপর মুসলিম ভাইকে হেয় প্রতিপন্ন করে, একজন মুসলিম আরেকজন মুসলিমকে হেয় প্রতিপন্ন করে, এটুকুন অপরাধে একজন ব্যক্তি খারাপ হওয়ার জন্য যথেষ্ট। এবং এটি শুধু যথেষ্ট নয়, বরং জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণও হয়ে যেতে পারে। অথচ হাজার হাজার মানুষকে, হাজার হাজার দিনী ভাইদেরকে, আপন ভাই দিনী ভাই সব ভাই যাদেরকে আমরা মুসলিম মুমিন হিসেবে ভাই ভাই হওয়া দরকার, হাজার হাজার মানুষদেরকে আমরা কষ্ট দিয়ে যাচ্ছি, হাজার হাজার মানুষদেরকে আমরা ইনসাল করে থাকি, অবজ্ঞা করে থাকে। আপনার পোশাকটা হয়তো একটু ভালো, আরেকজন মুসলিম মুমিন রিক্সাওয়ালা আপনার পাশে এসে সলাতে দাঁড়িয়েছে, আপনি নাক সিটকে একটু একটু আড়াল হয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছেন, পায়ে পা কাঁধে কাঁধ না মেলানোর চেষ্টা করতেছেন, কেন? দাম্ভিকতা। কেন? আপনার ভিতরে অহংকার। কেন? যে সে একজন নিম্নমানের মুসলিম, মুসলিম হতে পারে ধনী হতে পারে গরিব, কিন্তু আপনার ভাই, মনে রাখবেন, হতে পারে ধনী আপনি আজকের ধনী, বিকালবেলা যে আপনার এই সমস্ত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বিনষ্ট করে দেবেন না, এর কোনো গ্যারান্টি আছে? আপনি সকালবেলার ধনী বিকালবেলা যে ফকির হবেন না, বিকালবেলার ফকির আগামীকাল যে সে ধনী হবে না, এর গ্যারান্টি আমাদের কারো কাছে তো নেই। তাহলে কেন আমরা এই বৈপরীত্য হাঁটি, কেন আমরা এই বৈপরীত্য মনোভাব আমরা প্রদর্শন করি, কেন একে অপরকে আমরা অবজ্ঞা করি, কেন একে অপরকে আমরা ইনসাল করি? কারণ একজন মুসলিম তো খারাপ হওয়ার জন্য, একজন ব্যক্তি খারাপ হওয়ার জন্য এইটুকুনি যথেষ্ট, অপর মুসলিম ভাইকে হেয় প্রতিপন্ন করা এবং ছোট মনে করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিস, যে হাদিস প্রমাণ করে যে মুসলিমরা টেররিস্ট নয়, মুসলিমরা সন্ত্রাসবাদী নয়, মুসলিমরা ঐক্য সাম্য শৌর্যে বীর্যে, এবং তারা শান্ত শিষ্ট এবং একনিষ্ঠতা, এবং মানুষের মানবতায় তারাই সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিসটি হচ্ছে বুখারী এবং মুসলিমের, যে একজন প্রকৃত মুসলিম হচ্ছে সেই যে ব্যক্তির হাত এবং জিহ্বা থেকে অপর মুসলিম নিরাপদ। আজকে আপনার আমার মুখ থেকে কতজন মুসলিম নিরাপদ? মুখ থেকে নিরাপদ মানে এমন কথা আমরা বলে দেই তার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দেই আমরা কথার মাধ্যমে, এমন এমন বাক্য আমরা উচ্চারণ করি তাকে সমাজে মাথা নত করে চলতে বাধ্য করি, এমন এমন বাক্যের মাধ্যমে তাকে আমরা আঘাত করি যে আঘাত
কারণ মায়ের আঘাত এটা শুকিয়ে যায়, কিন্তু কথার মাধ্যমে যে আঘাত এটা কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন আপনি তার সামনে পড়বেন এবং যতদিন ওই ব্যক্তি বেঁচে থাকবে ততদিন তাকে কুড়ে করে খাবে এই আঘাত। এই কথার মাধ্যমে আমরা আঘাত দিয়ে থাকি। এভাবে আমাদের মুখ থেকে অপর মুসলিম নিরাপদ নয়, তাহলে আমরা প্রকৃত মুসলিম কি করে দাবি করি? আমরা কি করে দাবি করি প্রকৃত মুসলিম? অথচ আমার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ নন, আমার মুখের ভাষা এতটা নিম্ন, আমাদের মুখের ভাষা এতটা নিম্ন এবং জঘন্য যে ভাষা শুনে, যে কথার আঘাত শুনে মানুষ আপনার আশপাশ থেকে পালায়ন করতে বাধ্য করে, আপনাকে দেখে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম পড়ে। তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম একজন মানুষ কখন পড়ে? যখন শয়তানি মনোভাব, শয়তানের প্রভাব, শয়তানি স্বভাব, শয়তানি কার্যক্রম আপনার ভিতর পরিলক্ষিত হয়, তখনই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম একজন মুমিন আরেকজন মুমিনকে দেখে পড়ে। অথচ একজন মুসলিম আরেকজন মুসলিম, সেও দাবি করছে মুসলিম, সেও দাবি করছে মুসলিম। তাহলে এবং ওয়াদিহি হাত থেকেও নিরাপদ নই, কারণ অন্যায় ভাবে আমরা জুলুম করে থাকি হাত দিয়ে। জুলুমের অনেক ধরন, একজনের জমি জামা আপনার একটি হাতের সিগনেচারে আরেকজনের হয়ে যায়, আপনার একটা হাতের সাইনে অফিসের ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে চলে যায়, আপনার একটা সাইনে হাজার হাজার কোটি টাকা এদিক সেদিক হয়ে যায়। তাহলে আপনার হাত থেকে অন্য মুসলিম নিরাপদ কি করে আপনি মনে করেন? এবং ক্ষমতা আছে, আপনি থাপ্পড় মেরে দিলেন অন্যায় ভাবে, রিক্সাওয়ালা 5 টাকার ভাড়া 10 টাকা চেয়েছে, আমরা থাপ্পড় মেরে দেই, অথচ হোটেলে খাই 50 টাকা, হোটেল বয়কে দিয়ে দেয়, কোনো আমাদের সেখানে কোনো কিছু হয় না। 5 টাকার ভাড়া 10 টাকা সে তো খেটে খাচ্ছে, আমাদের হচ্ছে আমরা এই মুসলিম, আমাদের ভিতরে এই ভ্রাতৃত্ব। যারা এই ভ্রাতৃত্ব নিয়ে থাকেন তাদের জন্য কঠিন হাদিস, যারা এই মডার্ন যুগের মডার্নতা দেখান তাদের জন্য মডার্ন জায়গা রয়েছে জাহান্নাম। অতএব এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। শুধু তাই নয়, আল মুমিনুল মুমিন কাল বুনিয়ান ইশুদ্দু বা'দুহু বা'দা, যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হবে দেওয়াল স্বরূপ, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কাল বুনিয়ান দেওয়াল স্বরূপ হবে। এই দেওয়াল অশুদ্ধ বাউহু বাদা, একটি দেওয়ালকে যেমন আপনার শক্তিশালী করে একটি ইট সেখানে ইট সিমেন্ট দিয়ে বালি দিয়ে আবার আরেকটি ইট সেখানে আবার সিমেন্ট বালু দিয়ে এইভাবে করতে করতে একটা বিল্ডিংকে সুদৃঢ় করে এবং মজবুত করে, ঠিক ততরূপ একজন মুমিন আরেকজন মুমিন হবে কাল বুনিয়ান, এই দেওয়ালের মতো শক্তিশালী হবে, একে একে অপরকে সাহায্য করবে, একে অপরকে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু কোথায় সে আমাদের সাহায্য সহযোগিতা? আমাদের নীতি হচ্ছে বানরের নীতি, আমাদের বর্তমান অবস্থা হচ্ছে একটি বানর গাছে উঠতে চাইলে আরেকটি বানর সেখানে টানে হেসড়ে তাকে নামাতে চায়। আজকে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনের অবস্থা এমনটি হয়ে দাঁড়িয়েছে, একজন যদি ভালোভাবে সমাজে বসবাস করতে চায়, ভালোভাবে উঠতে চায়, মানুষের পাশে দাঁড়াতে চায় এবং সে যদি ভালো ভালো কাজ করতে চায়, তার পিছনে আমরা বানরের মতো লেগে গিয়ে তাকে কিভাবে বিভিন্ন মিথ্যা তোহমাত দিয়ে, মামলা দামলা দিয়ে এবং বিভিন্নভাবে তাকে কিভাবে আপনার তার এই স্বপ্নটা, তার এই বাস্তবতাটা, তার এই সুন্দর বেঁচে থাকাটা কিভাবে নষ্ট করা যায়, এই নীতিতে আমরা আজকে নীতিবান হয়েছি। ওয়ালিয়াজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। প্রিয় উপস্থিতি, যে আমাদের ভিতরে এই ভ্রাতৃত্ব বন্ধন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পর পরস্পরকে ভালোবাসতে না পারবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু হাবাবতুম তাহাবাবতুম, যে আমি তোমাদেরকে এমন কোনো কিছুর সংবাদ দেব না, এমন কোনো কিছু তোমাদের বস্তুর কথাকে বলে দেব না, ইদা ফাআলতুমুহু, যখন তোমরা সেই কাজগুলো করবে তাহাবাবতুম, পরস্পর পরস্পরের ভিতরে ভালোবাসা সেত বন্ধন সৃষ্টি হবে, সেটি হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, কি নিজেদের ভিতরে সালামের প্রচলন ঘটানো, নিজেদের ভিতরে সালামের প্রচলন ঘটানো। তাহলে বোঝা যাচ্ছে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, আর ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের ভিতরে ভালোবাসার সৃষ্টি না হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন একটি কথা, এমন একটি কাজ বলে দেবো না যে কথা এবং কাজ করলে তোমাদের ভিতরে ভালোবাসার সৃষ্টি হবে, সেটি হচ্ছে কি আফসুস সালাম বাইনাকুম, আমাদের পরস্পরের ভিতরে সালামের প্রচলন ঘটানো। অথচ এমন অবস্থা দেখি যে নিজেদেরকে অনেক সময় পরিচয় দিতে লজ্জাবোধ করে, একজন আলেম সালাম দিচ্ছে, আরেকজন আলেম তার মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে, সে সালামের কোনো উত্তরই দিচ্ছে না। একজন আলেম তাকে কোনোভাবে আহ্বান করেছে, সে তার ডাকে সাড়া দিবে না,
যে ও তো ছোট মানের আলেম, ও তো ওই দলের আলেম, ও তো ওই মানহাজের আলেম, ও তো ওই মসজিদের ইমাম, ও তো ওই মসজিদের খতিব, ও তো লামাজহাবি, ও তো হাম্বলি, ও তো মালিকি, ও তো শাফি, এই তো হানাফি, ইত্যাদি ইত্যাদি আখ্যায়িত করে আমাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধনকে ফাটল ধরাতে ধরাতে আমাদের ভিতরে আজকে এমন একটা অবস্থা হয়েছে, সত্যিকার ইসলাম বাংলাদেশে খুঁজে পাওয়া অনেক কঠিন। সত্যিকার ইসলাম খুঁজে পাওয়া অনেক কঠিন, এবং শুধু তাই নয়, এমনও কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যার মাধ্যমে একটি সমাজ আসলেও সুশৃঙ্খল থাকে, একটি সমাজ সুন্দর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম আদন ফাইন্না দন্ন আকদাবুল হাদিস, যে অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, কেননা অধিক ধারণা এটি হচ্ছে গুনার কাজ। সূরা হুজরাত আয়াত নাম্বার 12 আল্লাহ সুবহান ও তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যন ইন্না বাযা যন্নি ইসমু ওয়ালা তাদাসসু ওয়ালা ইগতাব বাযুকুম বাযা, যে তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, কেননা অধিক ধারণা করা এটা হচ্ছে গুনার কাজ। ওয়ালা তাদাসসু, একে অপরে গোয়েন্দাগিরি করবে না, একে অপরের বিরুদ্ধে লেগে থাকবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কেননা অধিক ধারণা এটা হচ্ছে মিথ্যার সবচাইতে বড় মাধ্যম। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে নিষেধ করেছেন, কারণ এই ধারণা থেকে বৈপরীত্য দূরত্ব সৃষ্টি হয়ে থাকে, একজন আরেকজনের মাঝে ভুল সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি হয়। অতএব এই আমাদের ধারণা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা ধারণা থেকে বিরত থাকতে পারি, তাহলে আমাদের ভিতরে একে অপরের ভিতরে সেতু বন্ধন এবং ভ্রাতৃত্ব বন্ধন এটি সৃষ্টি হবে। এবং ভ্রাতৃত্ব বন্ধন এটি কি জিনিস, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেখানে আউস এবং খাজরাজ এই দুটি গোত্র, তাদের ভিতরে 40 বছর যাবৎ যুদ্ধ লেগেছিল। আউস এবং খাজরাজ এই দুটি গোত্রের মাঝে 40 বছর যাবৎ যুদ্ধ চলছে, সামান্য একটি কারণ, সে কারণটি ছিল কি, উটে পানি পান করেছিল, উট পানি পান করেছিল, সেজন্য তাদের ভিতরে 40 বছর যুদ্ধ চলছে এই উটকে, উটের পানি পান করা কেন্দ্র নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিলেন, তাদেরকে বিষয়টি বুঝিয়ে বললেন এবং বলে তাদেরকে এমন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন, তারা যুদ্ধে শরিক হয়ে ইসলামকে আরো মজবুত করেছে, ইসলামকে আরো শক্তিশালী করেছে, এই আউস এবং খাজরাজের এই লোকেরা। অথচ তাদের মাঝে 40 বছর সেই যুদ্ধ চলছিল সামান্য একটা কারণ নিয়ে, ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে আবার তারা ইসলামের দিকে এসে ইসলামকে তারা বিজয় করেছিল, সুবহানাল্লাহ। তাহলে ভ্রাতৃত্ব বন্ধন, এবং এই ভ্রাতৃত্ব বন্ধন যদি না থাকে আমাদের কি হতে পারে, কি ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি, একটি উদাহরণ দেই, যে ভ্রাতৃত্ব বন্ধন যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা কি ক্ষতির সম্মুখীন হতে পারি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে এই 2 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেন, খুলে দেন, এবং এদিন ক্ষমা করা হয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে নিষেধ করেন যাদের ভিতরে এই ভ্রাতৃত্ব বন্ধন নয়, দূরত্ব সৃষ্টি হয়েছে ঝগড়ার কারণে, একজন আরেকজনকে পরিত্যাগ করেছে, দিনকে দিন, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ, বছরকে বছর যাচ্ছে, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান, কত উল্লাস আনন্দ যাচ্ছে, কিন্তু দুইজনের ভিতরে কোনোদিন কথোপকথন হয় না, একে অপরের সাথে হিংসা বিদ্বেষে লেগে আছে। ওই দুই ভাইয়ের ভিতরে, ওই হতে পারে মুসলিম, তারা মুসলিমদের ভিতরে এরকম হয়, হয়ে থাকে এরকম, অনেকের মাঝে আমাদের এরকম হয়, কিন্তু এটা কি যে ক্ষতি আমাদের করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফেরেশতাদেরকে অর্ডার দেয় এই দুইজনকে ক্ষমা করতে নিষেধ করেছেন, এদেরকে ক্ষমা করো না, এদেরকে ক্ষমার লিস্টিতে লেখো না যতক্ষণ পর্যন্ত তারা পরস্পর মিলিত না হয়। তাহলে কতটুকুন ক্ষতি বয়ে এনে এই ভ্রাতৃত্ব বন্ধন যদি আমাদের না থাকে, একে অপরের ভিতরে যে দূরত্ব থাকে, তাহলে কতটুকুন ক্ষতি বয়ে আনতে পারে চিন্তা করেছেন? আপনার আমার ক্ষমা যদি না হয় তাহলে আপনার আমি জান্নাতে কিভাবে প্রবেশ করবো? আপনার আমার যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমা না করেন তাহলে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। একজন মুসলিম আরেকজন মুসলিমের উপর 6টি হক রয়েছে, একজন ভাই আরেকজন মুসলিম ভাই হিসাবে 6টি হক রয়েছে, সেই হকগুলো কি আমরা পালন করি? 1 নম্বর, সালাম দিলে উত্তর নিতে হবে, সালাম দেওয়া সুন্নাহ, উত্তর নেওয়া ওয়াজিব, আপনাকে উত্তর নিতেই হবে। 1 নম্বর হচ্ছে রদ্দু সালাম, সালামের উত্তর দিতে হবে আপনাকে। 2 নম্বর হচ্ছে যদি কেউ অসুস্থ হয় তাহলে তার সুস্পর্শার জন্য সেখানে জিয়ারত করা, তার কাছে যাওয়া, তাকে আত্মতাকে সম এবং সান্ত্বনা দেওয়া, এবং জানাজা হলে সেই জানাজায় উপস্থিত হওয়া নিজের আগ্রহে, ওই মাইকিং করে সমাজের লোক একত্রিত করে নয়, একজন মুসলিম একজন মুমিন ভাই মারা গেছে, আপনার নিজের আগ্রহ থেকেই আপনি সেই জানাজায় শরিক হবেন, এটাই বিধান, এটাই আমাদের হওয়া উচিত।
একজন মুসলিম আর একজন মুসলিম ভাই হিসাবে তার প্রতি এতটুকু দরদ আমাদের থাকা দরকার, এবং যদি দাওয়াত দেয় সে দাওয়াতে অংশগ্রহণ করা, আবার 3 দিনা 40 এই দাওয়াতে নয়। দাওয়াতটাও হইতে হবে বৈধ, আপনার এই দাওয়াত গ্রহণটাও হতে হবে বৈধ। 3 দিনা 40 এই ধরনের, এবং কোরআন খতম কুল খতম এই ধরনের, সুরা ফাতিহা খতম কুলখানি ইত্যাদি, এই সমস্ত দাওয়াতে সাড়া দেওয়া যাবে না। দাওয়াতটা হতে হবে বৈধ, তবেই আপনি গ্রহণ করবেন, তা না হলে সে দাওয়াত গ্রহণ করা আপনার দরকার নেই, যে দাওয়াতে অবৈধতা রয়েছে। এবং 5 নম্বর হচ্ছে, হাঁচি দিলে তার হাঁচির উত্তরে যিনি হাঁচি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলবেন, তার উত্তরে আমরা এর হামু কামলা যারা শুনবো তারা এই শব্দ আমরা বলবো। এবং 6 নম্বর হচ্ছে, সে যদি নসিহত করে কোনো ভুল ত্রুটি করে তাকে সেই নসিহত করা, এবং নসিহত সেটা আমাদের শোনা দরকার। কোনো ভাইয়ের ভিতরে যদি এমন হয় তাকে ভুল ত্রুটির জন্য আমরা নসিহত করতে পারি, এই 6টি একজন মুসলিম আর একজন মুসলমানের উপর হক। যদি আমাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন থাকে তাহলে আমরা কি লাভ করতে পারি, যদি আমাদের ভিতরে ঐক্যতা থাকে তাহলে আমরা কি লাভ করতে পারি, পরকালে আমরা কি লাভ করব। 1 নম্বর হচ্ছে যেটি আমরা পেতে পারি, যে কঠিন মুহূর্তে আরশের ছায়া ছাড়া যে মুহূর্তে ছায়া থাকবে না, সেই ছায়াই যদি ছায়া পেতে চান তাহলে দুইজন পরস্পর মুমিন মুমিন মুসলিম মুসলিমের ভিতরে ভালোবাসা থাকতে হবে। কারণ সেই হাদিসে বলা হয়েছে 7 শ্রেণীর লোক আরশের ছায়া স্থান পাবেন, তার ভিতরে একটি হচ্ছে যারা পরস্পর পরস্পরের ভিতরে ভালোবাসা থাকে, এবং পরস্পর পরস্পরের ভিতরে এই ভালোবাসা দেখে সেদিন নবী এবং রাসূলুল্লাহ ঈর্ষান্বিত হবেন। কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মর্যাদা দিবেন জান্নাতে, যারা একে অপরকে ভালোবাসবে নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে যে এত মর্যাদা এই ব্যক্তির, এত মর্যাদা এই মুসলিম ব্যক্তির, এই মুমিনের। কেন? পরস্পরের ভিতরে ভালোবাসা। কিন্তু আমাদের ভিতরে হচ্ছে যত বৈপরীত্য, যত দূরত্বতা, এই দূরত্ব কমিয়ে নিয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে, ওই ব্যক্তি যে এক ব্যক্তি তার বন্ধুর সাথে দেখা করার জন্য একজন মুমিন ভাই তার মুমিনের খোঁজ খবর নেওয়ার জন্য সেই ব্যক্তির একটি অন্য গ্রামে যাচ্ছিল, পথে মধ্যে একজন ফেরেশতার সাথে সাক্ষাৎ, ভাই তুমি কোথায় যাচ্ছ? বলছে অমুক গ্রামে অমুক ভাইয়ের সাথে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি, তার খোঁজ খবর নিতে যাচ্ছি। বলছে তার কাছে তোমার কোনো পাওনা দাওনা রয়েছে? বলছে না, আমার কোনো পাওনা দাওনা নেই, বরং তার খোঁজ খবর নিতে যাচ্ছি, আমি মুমিন ভাই হিসাবে আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। এবার এই লোকটি বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা দূত হিসাবে আসছি তোমাকে এই সুসংবাদ দিতে যে তুমি যেরকম ওই ব্যক্তিকে ভালোবাসো আল্লাহ সুবহান ও তাআলা তোমাকে তেমন ভালোবাসো, সুবহান আল্লাহ। তাহলে এর চাইতে তাহলে আমাদের ভিতরে কি আদৌ দূরত্ব থাকা দরকার? আজও কি আমরা দূরত্বতা, এটা বৈপরীত্য বর্জন করে আমরা কি একনিষ্ঠ হতে পারি না? আমরা কি একত্ববাদ হতে পারি না? আমাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন অবশ্যই প্রয়োজন। এবং আরো একটি, সেটা হচ্ছে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, কারণ আল্লাহ রাসূল বলছেন লা তাদখুল জান্নাত হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তাহলে জান্নাতে প্রবেশের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন, এবং ইমানের স্বাদ যদি আমরা পেতে চাই তাহলে আমাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন থাকতে হবে, এবং আমল কবুল হওয়ার জন্য অন্যতম এটি একটি শর্ত। কেননা সেই ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে ক্ষমাশীল হিসাবে লিখবে না, যদি তাদের ভিতরে এরকম বৈপরীত্য থাকে এবং ঝগড়া থাকে একে অপরকে এভাবে যদি বর্জন করে চলে। এবং আরেকটি হচ্ছে যে নবী এবং সোহদা এবং তাদের সাথে তারা থাকবে যারা এই ধরনের ভ্রাতৃত্ব বন্ধন যাদের ভিতরে থাকবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে সাহায্য এবং সহায়ক হবে আমাদের ভিতরে যদি ভ্রাতৃত্ব বন্ধন থাকে। তাই সম্মানিত উপস্থিতি, আসুন আমাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করি, এবং এই ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা আমাদের যে হারিয়ে যাওয়া শৌর্য বীর্য, আমাদের যে হারিয়ে যাওয়া গৌরব ইতিহাস, সেই ইতিহাস যেন আমরা আবার ফিরে আনতে পারি, এবং সারা বিশ্বের মুসলিমরা যে যেখানে আক্রান্ত হোক আমরা যেন তাদের ব্যথায় ব্যথিত হতে পারি। আমরা যেন একই অঙ্গ, একটি আয়না, একটি বিবেকে যদি আমরা নিজের আপন ভাইকে, নিজের আপন বোনকে এইভাবে যদি হত্যা করা হতো, এইভাবে যদি জুলুম অন্যায় বিচার করা হতো, আপনার আমার কি ভূমিকা থাকতো? সেই ভূমিকা সারা বিশ্বের মুসলমানদেরকে যেভাবে নিধন করা হচ্ছে আমাদের থাকা দরকার, এবং আমরা যেন যেখানে মুসলিমরা আক্রান্ত হবে তাদের আক্রান্তে আমরা হাত তুলে যেন দোয়া করতে পারি, এবং আমরা যেন ব্যতীত হতে পারি আহারে আমার মুসলিম ভাইকে এইভাবে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের সাহায্য আমরা প্রার্থনা করি যেন সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্যাতন থেকে হেফাজত করুন, এবং জালিমের যে সেই জুলুম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, এবং আমাদের সকলের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ রাব্বুল্লাহ আলমিন জাগিয়ে দেন, এবং যে ভ্রাতৃত্ব বন্ধনের ভিতরে এসে আমরা জান্নাতে এবং আরশের ছায়ায় যেন আশ্রয় গ্রহণ করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ও সাল্লাল্লাহু আলা খায়রি খালকি ওয়া আসহাবি আজমাইন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিমবৃন্দ কিছু দোয়ার আবেদন এসেছে মঞ্জুরুল ইসলাম এবং সাইফুল ইসলাম আপন দুই ভাই তারা করোনায় আক্রান্ত দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ শিফায়ে কামিলা আজলা দান করুন এবং এই করোনা থেকে মুক্তি দিয়ে তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং পরিবারের ভিতরে শান্তি ফিরিয়ে দিক এবং একজন মুসল্লি খুতবার সময় ওঠার সময় দোয়া চেয়েছেন তার মার জন্য প্রতিটি মাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিক এবং বিশেষ করে যিনি দোয়া চেয়েছেন তার মার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন এবং সুস্থতা দান করুক এবং যারা অনেকে অসুস্থতার কারণে আমরা উপস্থিত হতে পারিনি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুক অনেকে অসুস্থতা সুস্থতায় ফিরে আবার মসজিদে উপস্থিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতার উপর দায়েম এবং কায়েম রাখুক এবং আমরা যেন আমাদের ইবাদত বন্দিগির মাধ্যমে তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে করোনার এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেন আমরা এই মুসিবত থেকে মুক্তি পেতে পারি সেই তৌফিক দান করুন এবং প্রিয় মুসল্লি বৃন্দ আপনাদের আমাদের সকলের উচিত এই কঠিন মুহূর্তগুলো আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার আমাদের সামাজিক দূরত্ব সেগুলো বজায় রাখা দরকার নিজের নিরাপত্তার জন্য পরিবারের নিরাপত্তার জন্য একটি রাষ্ট্রের নিরাপত্তার জন্য একা পক্ষে কারো পক্ষে সম্ভব নয় আমরা সকলে মরুন যার যেভাবে আছে সেভাবে হবে কিন্তু আপনাকে আমাকে উপকরণ হিসেবে আমরা সেগুলো ব্যবহার করতে পারি অতএব আমরা সহায়ক হব দেশের সহায়ক হব এবং এবং পরিবারের সহায়ক হব একে অপরের দূরত্ব সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা মসজিদে এবং সব জায়গায় চলার চেষ্টা করব এবং পরিশেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইবো যে যেখানে আছে আল্লাহ রব্বুল আলামিন সকলকে নিরাপদ রাখুক আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إنا نسألك جنة الفردوس رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من عذاب جهنم اللهم إنا نعوذ بك من عذاب القبر عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني